নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই পাঁচই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মঙ্গলের রাশি পরিবর্তনে চার রাশির যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি দু রাত্রি নটা সাতাশ মিনিটে মঙ্গল রাশি পরিবর্তন করে তুঙ্গ গৃহে প্রবেশ করছে এই তুঙ্গ গৃহে দেড় বছর পর প্রবেশ করছে অর্থাৎ এই এক বছর ছ মাস পর এই তুঙ্গ গৃহে প্রবেশ করে এই চার রাশিকে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে চলেছে এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্য সৃষ্টি করছে এবং চারটি রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে আমি একে একে আলোচনা করব এবং আমি আবারও বলছি যুগান্তকারী পরিবর্তন এই মঙ্গলের রাশি পরিবর্তনে এই চারটি রাশি হতে চলেছে মহা কোটিপতি লিখে রাখুন টাইতে নোট করে নিন মঙ্গল হচ্ছে সাহস পরাক্রমের গ্রহ মঙ্গল হচ্ছে বীর কারক গ্রহ বীর যাকে বলা হয় বীর মঙ্গল আমাদের সেনাবাহিনী আমাদের পুলিশে যদি মঙ্গল ভালো থাকে এখানে সেই সকল সেক্টরে কিন্তু চটজলদি কিন্তু চাকরি কিন্তু হয় এবং মঙ্গল যদি ভালো থাকে আপনার জীবনে কিন্তু ঋণের জায়গায় আপনি পড়বেন না মঙ্গল ভালো থাকলে আপনার একাধিক প্রপার্টি একাধিক সম্পত্তি আপনার জীবনে কিন্তু আসবে অনেকে বলে না যে আমার নিজস্ব বাড়ি হবে কিনা কৌশিকদা দেখেন তো নিজস্ব সম্পত্তি হবে কিনা কৌশিকদা দেখুন তো নিজস্ব গাড়ি হবে কিনা দেখুন তো এই সম্পূর্ণটা কিন্তু মঙ্গল অর্থাৎ মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল এই চারটি রাশির আগামী পঁয়তাল্লিশ দিন লিখে রাখুন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই চারটি রাশি এই যে মঙ্গল রাশি পরিবর্তন করে তুঙ্গ গৃহে দেড় বছর পর আপনার প্রবেশ করে আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই চারটি রাশির ভাগ্য কিন্তু খুলবে প্রথম প্রথম দিন দিন মঙ্গল কিন্তু পরম উচ্চস্ত থাকবে এবং আপনার নবাংশ চার্টেও মঙ্গলের প্লেসমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে তবে আমি একটি কথা বলছি যারা ভিডিওগুলো শুনছেন আপনাদের জন্মকুণ্ডলীতে বড় ধরনের সমস্যা রয়েছে আপনারা অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন সমস্যা আছে সমাধানের পথ রয়েছে আমি একটা কথা আপনাদেরকে বলি যদি না আপনাদের জন্মছকে মঙ্গল খারাপ না থাকে তাহলে কিন্তু আপনাদের এই সময় মধ্যে যে চারটি রাশির কথা বলছে খুব ভালো ফল পাবেন এবং মঙ্গলে যদি মহাদশা মঙ্গলের অন্তর্দশা যদি চলে বা প্রত্যন্ত যদি চলে এই সময় আপনারা কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন প্রথম রাশি আপনার মেষ রাশি মেষ রাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের অষ্টমপতি আপনাদের আয়ুর যে স্বামী সে আপনার দশমগৃ অবস্থান করছে এবং কুলদীপক রাজ্য সৃষ্টি করছে মেষরা দেখুন দশম ভাবে মঙ্গল কুলদীপক রাজ্য সৃষ্টি করে আপনাদের মানে বংশের নাম উজ্জ্বল কিন্তু করাবে আপনাদের এ সময় কোনো সম্পত্তি কিনা বা কোনো দোকান কিনা বা কোনো জায়গা কিনা বা দোকান আরম্ভ করার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা গাড়ি কিনতে চাইছেন বা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ সময় এবং পাঠটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু এই সময় থাকতে চলেছে অর্থাৎ মঙ্গলে যে রাশি পরিবর্তনে মেষ রাশির কিন্তু কর্মক্ষেত্রে অভূতপূর্ব লাভ এই সময় দেখা যাচ্ছে এবং আপনাদের ভাই দেশ সাথে সম্পর্কের উন্নতি এবং দীর্ঘদিনকার যাদের মামলা মকর্দমা চলছে সেখান থেকে কিছুটা হলেও আপনারা রিলিফ পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের ঋণ হয়েছিল সেই ঋণ থেকেও কিন্তু আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে বিশেষভাবে মেষ রাশির আপনাদের ঋণ না রেজাল্ট কিন্তু পেতে চলেছেন আপনাদের মান সম্মান এর জায়গা যশ খ্যাতি আপনাদের কিন্তু হতে চলেছে অর্থাৎ মেসরাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আমি আবারও বলছি যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে লিখে রাখুন ডায়েতে নোট করে নিন দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির রাশিতে মঙ্গল তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং পরম উচ্চ থাকবে পনেরো দিন তারপরে এই আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে কিন্তু মকর রাশির যেহেতু আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি আপনাদের সুখ বৃদ্ধি করবে এবং আপনাদের একাদশ প্রতি আপনাদের ইনকাম বাড়বে তবে হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো আপনাদের রাগ জেদ অবশ্যই কমাতে হবে এই সময় হটকারিতার সিদ্ধান্ত আপনারা নেবেন না যে কোনো কিছুতে ফট চটজলদি রাগ হয়ে যাওয়া রাগকে আপনারা কন্ট্রোল রাখুন এবং আপনাদের বিশেষ করে কোনো জায়গাতে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা এবং সুনাম অর্জন হওয়া এবং কোনো প্রপার্টি থেকে আপনারা এ সময় লাভ পাবেন এবং আপনাদের ইনকামের জায়গা ডাবলিং হতে কিন্তু চলেছে মকর রাশির রুচক নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ প্রথম দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির স্বাস্থ্যের জায়গায় উন্নতি আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি এ সময় করবে যারা জমি রিলেটেড বিজনেস করছেন বা আপনি কোনো হিট জাতীয় প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি লোহার বিজনেসের সঙ্গে রয়েছেন বা আপনি কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি জমি জায়গা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ রুচক নামক মহবুর শ্রাজ্য মকর রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট এই সময় কিন্তু দিতে চলেছে চলেছে লিখে রাখুন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের কর্মাধিপতি সপ্তম ভাবে অবস্থান করছে তুঙ্গ গৃহে প্রথম কথা হচ্ছে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সময়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছিলেন বা কর্ম চেঞ্জের চিন্তা করছিলেন বা ট্রান্সপোর্টের প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে হবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় হতে চলেছে কর্ম পাওয়ার জায়গাটা আপনার হতে চলেছে যারা কর্মক্ষেত্রে আপনারা পরিবর্তন চাইছিলেন কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে আচ্ছা অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে কর্মের উন্নতি যেমন হবে এই সময়ের মধ্যে কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ কিনতে হবে এবং ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনারা এই সময় নিবেশ আপনারা করতেই পারেন এবং পাশাপাশি আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়বে যেহেতু পঞ্চমপতি আপনাদের বিবাহের জায়গা কিন্তু ভালো প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ এবং লটারি শেয়ার বাজার ফাটকা অনলাইন ট্রেডিং থেকে আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনাদের সম্মান যশ পদ প্রতিষ্ঠা অর্জন আপনার এই সময় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে করতে পারেন এরপর যে রাশির কথা বলবো একদম অন্তিম এবং রাশি রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার রুচক নামক মহাপুরুষ রাজ্যক আপনার ক্ষেত্র সৃষ্টি করছে এই চারটি রাশি স্পেশাল এই চারটি রাশি মঙ্গলের রাশি পরিবর্তনে হতে চলেছে মহা সৌভাগ্যশালী সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির সপ্তম প্রতি এবং আপনাদের ধনাধিপতি তুঙ্গ অবস্থান করছে অর্থাৎ অর্থনৈতিক সমাগম আপনাদের এই সময় হবে তুলার রাশি এমনি এনারা বাস্তববাদী হন এবং লজিক্যালি এনারা অনেক কিছু বোঝার চেষ্টা করেন এবং সপ্তম প্রতি আপনাদের ইনকাম বাড়বে ব্যবসা যারা করছেন বিশেষ করে বিজনেস যারা করছে বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে এবং ডেলি ইনকাম বৈবাহিক জীবন আপনাদের সুখের হতে চলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রপার্টি রিলেটেড জায়গা থেকে আপনারা লাভ পাবেন এই সময়ে যারা রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা অভূতপূর্ব লাভ আপনারা করবেন এবং এই সময় মধ্যে কোনো সম্পত্তি ক্রয় কোনো বাড়ি বা কোনো জমি বা ফ্ল্যাট জায়গা কেনার সম্ভাবনা রয়েছে কোনো গাড়ি কোনো বাহন কেনার সম্ভাবনা রয়েছে কারণ যৌথভাবে হচ্ছে আমাদের সুখের জায়গা সুখের জায়গা আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এবং ধনাধিপতি তুঙ্গগৃহে অবস্থান করছে অর্থাৎ অর্থনৈতিক সৌভাগ্য এই সময় কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে এই রুচক নামক মহাপুরুষ রাজ্য এই তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যদয় করতে চলেছে দেখুন যারা ভিডিওগুলো শুনছেন আমি আবারও বলবো মঙ্গলকে রিপ্রেজেন্ট করে হচ্ছে হনুমানজি অর্থাৎ যাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান খারাপ রয়েছে আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন হনুমান আপনারা আপনারা পাঠ করুন বিশেষ এই সময় কিন্তু কিন্তু লাভ পেতে বিশেষভাবে চলেছেন মঙ্গলই করবে মঙ্গলই মঙ্গল আমি বলছি এই আগামী পঁয়তাল্লিশ দিন আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং পাশাপাশি আপনারা জয় রাম অবশ্যই বলুন বিশেষভাবে হনুমানজি প্রসন্ন যখন হবে তখনই কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল যদি আপনাদের পীড়িত থাকে সেই মঙ্গল কিন্তু আপনাদের কিন্তু শুভ ফল কিন্তু দিবে অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না দেখুন আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন রয়েছে এবং নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে আপনারা পারবেন অর্থাৎ কৌশিক রায় যার হাত ধরে আমি আবারও বলছি তাকে কিন্তু টেনে তুলে আমি কিন্তু সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই সমস্যা আছে আর সমাধানের পথই হচ্ছে জ্যোতিষ কৌশিক রায় বারবার একটা কথা বলে যারা যাদের দেওয়ালে পিঠ থেকে গেছে রাস্তা খুঁজে পাচ্ছে না তারাই আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং একটি কথা আপনাদেরকে বলছি আপনারা বারবার একটাই অনুরোধ আপনারা এই ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন এবং প্রত্যেকে জয় রাম অবশ্যই লিখুন তাতে হনুমানজি প্রসন্ন হবেন এবং হনুমানজি প্রসন্ন হলে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল যদি নিচস্ত থাকে মঙ্গল যদি আপনার ভৌম দোষ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ